वेलकम टू आवर चैनल होम स्टडी 24x7 होम स्टडी 24x7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট এ নিউ টপিক দ্যাট ইজ কমেন্ট অন ডাইজেশন অফ সেলুলোজ বাই রুমিনেন্ট স্টমাক। দিস ইজ আ ইম্পর্টেন্ট কোয়েশ্চন অফ WBCS মেইনস জুলজি 2019 পেপার 1 গ্রুপ এ 1E। তোমাদের মোটামুটি আমি WBCS মেইনস এর স্পেশাল পেপার জুলজির কিছু কোয়েশ্চন নিয়ে আলোচনা করছি, তো তোমাদের তার আগে দেখিয়ে দিই যে কোয়েশ্চেন পেপারটা দেখো, আমরা কিন্তু অলরেডি অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করে ফেলেছি। লাইক তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে ফার্স্ট 1A এর কোয়েশ্চেন আমরা অলরেডি বলেছি। 1A এর কোয়েশ্চেন গিভ দ্য ডিস্টিংটিভ ফিচার্স অফ দ্য প্রোটোজোয়া ফাইলাম ইন হুইচ প্যারামিশিয়াম বিলংস টু। নাম্বার 2, ডিফারেন্স বিটুইন সিলোম, সিলোমেট, সিউরোসিলোমেট, আসিলোমেট। নাম্বার 3, metamerism of anelida. Number D, chondrichthyes, difference between state 3 external and internal characteristics or difference between osteichthyes and chondrichthyes. And number E, amra ajke ei question ni alochona korbo, that is comment on the digestion of cellulose by ruminant stomach. Dekhte paro, this is 2019 zoology paper 1 group A question paper. So let's start. ওকে, চলো আমরা তাহলে যেরকম করছিলাম আমরা 1E-এর কোশ্চেন নিয়ে আজকে চলে এলাম। তো ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস জানতে হবে, হোয়াট ইজ সেলুলোজ, হোয়াট ইজ রুমিনেন্ট অ্যানিমালস অ্যান্ড হোয়াট ইজ রুমিনেন্ট স্টমাক, এবং কীভাবে রুমিনেন্ট স্টমাকের মাধ্যমে এভাবে সেলুলোজ ডাইজেশন হয়। অ্যাট ফার্স্ট আমাদের প্রথম জানতে হবে রুমিনেন্ট স্টমাক, এই রুমিনেন্ট কথাটার মানেই বা কী, এটা বলতে কী বোঝানো হয়েছে। তো ফার্স্ট অফ অল চলো আমরা আগে কাকে রুমিনেন্টস বলছি সেটা আগে বুঝি। রুমিনেন্টস আর ম্যামালস দ্যাট চিউ কাট, দ্যাট ইজ দ্য রিগার্গিটেড পার্শিয়ালি ডাইজেস্টেড সলিডস অ্যান্ড চিউ দেম এগেইন, দে দেন রিসোয়ালো দ্য কাট। দিস রিচুইং অফ দ্য কাট টু ফার্দার ব্রেক ডাউন দ্য সেমি ডাইজেস্টেড ফুড ইজ কল্ড রুমিনেটিং। তাহলে রুমিনেন্ট কাদের বলছে? সিম্পল কথায়, আমরা সাধারণত ক্যাটেল, গোট, শিপ যারা আছে, আর্টিডাকটাইলা অর্ডারের মধ্যে পড়ে যারা, তাদেরকে সাধারণত আমরা রুমিনেন্ট বলি, কারণ তারা রুমিনেটিং করে। তো হোয়াট ইজ রুমিনেটিং? রুমিনেটিং মানে কি? রুমিনেটিং তাহলে রুমিনেন্ট ম্যামালস আমরা তাদের বলবো যারা রুমিনেটিং করে। তাহলে রুমিনেটিং কথাটার মানে কি? রুমিনেটিং মানে হচ্ছে এই রুমিনেন্ট টাইপ অফ যারা অ্যানিমালস হয়ে থাকে, অর্থাৎ এই গরু, ছাগল, শিপ, ভেড়া, এরা কী করে? এরা খাবারটাকে খায় এবং খাবারটা খাওয়ার পর কিছুটা ডাইজেশন করে, কিছুটা আবার রিগার্গিটেট করে, অর্থাৎ খাবারটাকে আবার মুখের সামনে নিয়ে আসে, আবার চিবোতে থাকে, আবার ভিতরে ঢোকায়, যতক্ষণ না টোটাল ডাইজেশনটা হচ্ছে। এই একবার সেমি ডাইজেস্টেড ফুডটাকে একবার হজম করা, কিছুটাকে বাইরে নিয়ে রিগার্গিটেট করা, এই প্রসিডিওরটাকে আমরা বলি রুমিনেটিং, এবং যারা এই প্রসিডিওরটা করে তাদেরকে আমরা বলবো রুমিনেন্টস। সো রুমিনেন্টস আর দ্য অ্যানিমালস বিলংস টু অর্ডার আর্টিডাকটাইলা, দ্যাট ইজ ক্যাটল, গোট, শিপ, বাইসন, এক্সেট্রা। সো নাও এখন সাচ অ্যানিমালস ইনক্লুড মেনি মেম্বার অফ দ্য অর্ডার আর্টিডাকটাইলা, আমরা বললাম সাচ এস ক্যাটল, গোটস অ্যান্ড অল, বাট নট পিগস। পিগও কিন্তু আর্টিডাকটাইলের মধ্যে পড়ছে, বাট পিগকে আমি রুমিনেন্ট হিসেবে বলবো না। হোয়াই? বিকজ দ্য স্টমেক অফ এ পিগ ইজ সিম্পল লাইক দ্যাট অফ এ হিউম্যান বিং, এক্সেপ্ট ফর দ্য প্রেজেন্স অফ এ স্মল পাউচ অর ডাইভার্টিকুলার অ্যাট ইটস কার্ডিয়াক এন্ড। ক্যামেলিডস, ক্যামেল আর আর্টিডাকটাইলস অ্যান্ড রুমিনেন্ট, বাট দে হ্যাভ থ্রি চেম্বার স্টমেক। তাহলে দেখো আমরা যখন একটা জিনিসকে তুলে ধরছি তার কিছু এক্সেপশন আছে। সাধারণত আর্টিডাকটাইলের গ্রুপের যারা থাকে তারা সবাই হচ্ছে সাধারণত রুমিনেন্ট স্টমাকের অধিকারী। তো রুমিনেন্ট স্টমাকটাও ওই জন্য এতটা বড় হয়, তারা হিউজ নাম্বার অফ খাবার দাবার খায়। তো এর মোটামুটি চারটে পার্টস আছে আমরা দেখবো, কিন্তু এই আর্টিডাকটাইলের মধ্যে পিগও পড়ে, ক্যামেলসও পড়ে। পিগকে কিন্তু আমরা কখনোই রুমিনেন্টস বলবো না, বিকজ দে ল্যাক দি স্ট্রাকচার অফ রুমিনেন্ট স্টমাক, এক্সাক্ট স্ট্রাকচার, কারণ তাদের হিউম্যানের মতো যেমন সিম্পল স্টমাক, এদের ক্ষেত্রে সেরকম স্টমাক থাকে। সেই কারণে আমরা এদেরকে এই গ্রুপের মধ্যে ফেলছি না, রুমিনেন্টস বলছি না। আর আদার ওয়েতে আমরা দেখছি ক্যামেলিডস, মানে ক্যামেল যারা হয়, উট, এদের ক্ষেত্রে কিন্তু আমাদের সাধারণ রুমিনেন্ট স্টমাকে চারটে চেম্বার দেখা যায়, এদের ক্ষেত্রে তিনটে চেম্বার দেখা যায়। নাম্বার 3, দ্য রুমিনেন্ট স্টমাক ইজ আ মাল্টি চেম্বার্ড অর্গ্যান ফাউন্ড ইন
ruminants, it is usually composed of four separate chambers and allows digestion of a large quantity of plant matter that would be relatively indigestible for most other types of mammals, in particular grass and the leaves. এবার দেখো আমরা জানি প্ল্যান্টের প্ল্যান্ট সেলের হ্যাঁ প্ল্যান্ট সেলে সেল ওয়াল রয়েছে, অ্যানিমাল সেলে কিন্তু কোনো সেল ওয়াল নেই, সেল মেমব্রেনই তার কভার। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেল মেমব্রেনের বাইরে একটা বা প্লাজমা মেমব্রেনের বাইরে একটা সেল ওয়াল থাকে, অ্যান্ড দিস সেল ওয়াল ইজ কম্পোজড অফ মেইনলি সেলুলোজ। এই সেলুলোজ কিন্তু আমরা অ্যানিমেলরা হজম করতে পারি না, আমরা চিবাই, চিবিয়ে আমাদের সেটা জাস্ট অ্যাজ আ বেরিয়ে যায়, মানে হজম হয় না বা সেটাকে আমরা ডাইজেস্ট করতে পারি না। কারা ডাইজেশন করছে? এই ডাইজেশনটা করতে পারে রুমিন্যান্ট যারা, অর্থাৎ তৃণভোজী প্রাণী যারা হয়ে থাকে, বেসিক্যালি আর্টিডাকটাইল যারা হয়ে থাকে। তাহলে দেখো আমরা এখানে একটা স্ট্রাকচার দেখছি, দেখো এখান থেকে ইসোফেগাস, আমরা কি কি বললাম, রুমেন, দিস ইজ রুমেন, দেন ছোট্ট স্ট্রাকচার রেটিকিউলাম, দেন ওমাসাম, দেন অ্যাবোমাসাম যেটা স্মল ইন্টেস্টাইনে গিয়ে লার্জ ইন্টেস্টাইন গিয়ে একদম মিশেছে। সো আমরা দেখতে পাচ্ছি যে কাউয়ের ক্ষেত্রে আমরা দেখছি ডাইজেস্টিভ সিস্টেমে মাউথ রয়েছে, ইসোফ্যাগাস রয়েছে, চারটে কম্পার্টমেন্ট অফ স্টমাক রয়েছে, তার মধ্যে রুমেন, রেটিকিউলাম, ওমাসাম অ্যান্ড অ্যাবোমাসাম। এর মধ্যে অ্যাবোমাসামটাকে আমরা আমাদের হিউম্যান সেন্সে যেটাকে পিওর স্টমাক বলছি বা ট্রু স্টমাক বলছি, অ্যাবোমাসামটা সেরকম, দেন স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। তো আমরা চলো প্রত্যেকটা পার্ট সম্পর্কে দেখি আর ফুড সেখান দিয়ে কীভাবে যাচ্ছে সেটাও আমরা দেখি, তারপরে আমরা সেলুলোজ কী এবং সেলুলোজ কীভাবে ডাইজেশন হচ্ছে সেটা দেখছি। সো ফার্স্ট অফ অল রুমেন, রুমেন কোথায় তোমরা দেখতে পাচ্ছ, একদম আগে ছবিটাতে যদি দেখি, এই দেখো রুমেন, একদম লেফট হ্যান্ড সাইডে রয়েছে রুমেন, বাঁদিক বাঁদিকটা ঘেঁষে রয়েছে রুমেন, দেখো এরকম বড় স্ট্রাকচার। সো ইট ইজ দ্য লার্জেস্ট স্টমাক কম্পার্টমেন্ট অ্যান্ড কনসিস্ট অফ সেভারাল স্যাকস, ইট ক্যান হোল্ড 25 gallons অর মোর অফ মেটেরিয়াল ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য কাউ। বিকজ অফ ইট সাইজ দ্য রুমেন অ্যাক্টস অ্যাজ স্টোরেজ অর হোল্ডিং ভ্যাট ফর ফিড, খাবার দাবার স্টোর করতে সেখানে সাহায্য করে বা সেখানে ফার্মেন্টেশন ঘটে। সো দ্য রুমেন্স এনভায়রনমেন্ট ফেভার্স দ্য গ্রোথ অফ মাইক্রোবস, এখানে প্রচুর মাইক্রোবস থাকে, তারা কিন্তু গ্রোথ করে। নেক্সট আমরা আসছি রেটিকিউলাম। সো রেটিকিউলাম ইজ এ পাউচ লাইক স্ট্রাকচার ইন দ্য ফরওয়ার্ড এরিয়া অফ দ্য বডি ক্লোজ টু দ্য হার্ট, দ্য টিস্যু ইন দ্য রেটিকিউলাম ফর্ম আ নেটওয়ার্ক সিমিলার টু হানিকম, একটা মৌমাছির চাক যেরকম হয় ঠিক সেরকম দেখতে রেটিকিউলাম। রেটিকিউলাম কথাটা মানেই হচ্ছে নেটওয়ার্ক, মানে বিভিন্ন জাল টাইপের। দ্য স্মল টিস্যু ফোল্ড লাইজ বিটুইন দ্য রেটিকিউলাম অ্যান্ড রুমেন, বাট দ্য টু আর নট সেপারেট কম্পার্টমেন্ট। তো এই যে রুমেন আর রেটিকিউলামের মধ্যে যে ছোট্ট একটা ভাগ মতো রয়েছে, দে আর কল্ড রুমিনো রেটিকিউলাম পার্ট আর কি। নেক্সট হল আছে ওমাসাম, দ্য গ্লোব শেপ স্ট্রাকচার, ওমাসাম এখানে দেখতে পাচ্ছ গ্লোব শেপ স্ট্রাকচার, ওকে, লিভস অফ টিস্যু, মানে বইয়ের পাতার মতো অনেকটা দেখতে, দেখো ওমাসামকে দেখলে বুঝতে পারবে এরকম স্ট্রাকচার, দেখলে অনেকটা বইয়ের পাতার মতো লাগে। ইট অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড আদার সাবস্ট্যান্স ফ্রম ডাইজেস্টিভ কন্টেন্টস, ডাইজেস্টিভ মেটেরিয়াল থেকে ওয়াটার সাবস্ট্যান্স এবং অন্যান্য সাবস্ট্যান্সকে তারা অ্যাবজর্ব করে, পুনঃশোষণ করে। ফিড মেটেরিয়াল অর্থাৎ ইনজেস্টা, অর্থাৎ যেটা ইনজেকশন হচ্ছে বিটুইন দ্য লিভস, উইল বি ড্রায়ার দ্যান ইনজেস্টা ফাউন্ড ইন দ্য আদার কম্পোনেন্ট। দেন দ্য অ্যাবোমাসাম, অ্যাবোমাসাম ইজ দ্য অনলি কম্পার্টমেন্ট লাইন্ড উইথ গ্ল্যান্ড, দিস গ্ল্যান্ড রিলিজ হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড ডাইজেস্টিভ এনজাইম নিডেড টু ব্রেক ডাউন ফিডস, দ্য অ্যাবোমাসাম ইজ দ্য সিমিলার টু দ্য নন রুমিনেন্ট স্টমাক, আমাদের ক্ষেত্রে যেরকম অ্যানিমেলদের ক্ষেত্রে যেরকম স্টমাক হয় অ্যাকচুয়াল অ্যাবোমাসামটা সেরকম। তাহলে ফুড প্রথমে মাউথ দিয়ে ঢুকছে, দেন ইসোফেগাসের মধ্যে দিয়ে যাচ্ছে, দেন চলে গেল রুমেনে, রুমেনে ব্যাক টু, এবার রুমেনে যাওয়ার পর কিছুটা হোল থেকে আবার মুখে চলে গেল, জাবর কাটে না গরুরা, তো সেই জাবর কাটা বা রিগার্গিটেশন করলো, দেন রুমেন, রুমেনে গিয়ে আবার ডাইজেশন হলো, তারপর সেটা গেল রেটিকিউলামে, ফিল্ট্রেশন অফ ফুড মেটেরিয়াল, সেখান থেকে ফিল্টার করলো, সেখান থেকে আমরা দেখলাম ফিল্টার করলো, ময়লাগুলো ওখানে আটকে গেল, কিছু কিছু ফুড মেটেরিয়ালটা গেল। দেন ওমাসাম, গ্রিন্ডিং অফ ফুড, ফুডটাকে ভালো করে ভাঙলো হচ্ছে ওমাসাম, অ্যাবোমাসামে গ্যাস্ট্রিক জুস এবং এনজাইম এগুলো বেরিয়ে ডুওডেনাম হয়ে বা স্মল ইন্টেস্টাইন হয়ে লার্জ ইন্টেস্টাইন থেকে বডি থেকে অ্যাজ এ স্টুল বেরিয়ে গেল। সো এবার সেলুলোজের পার্টে আসি, আমার মেন কথা যে আমরা রুমিন্যান্ট কী, রুমিন্যান্ট স্টমাকের স্ট্রাকচার কী, খাবার কীভাবে রুমিন্যান্ট স্টমাকের মধ্যে যাচ্ছে সব ক্লিয়ার। নাও সেলুলোজ,
Animals always depend on material that is leaves, wood, have to digest cellulose in order to release the cell contents required for the nutrition of the animals. তাহলে অ্যানিমাল ডিপেন্ড করে লিভস উড এগুলোর উপর, কিন্তু তারা কিন্তু তাদের কি করতে হবে, ডাইজেশন করতে হবে সেলুলোজকে, কিন্তু সেই সেলুলোজ কিন্তু ডাইজেশন অ্যানিমালরা করতে পারে না। দ্য এনজাইম হুইচ ডাইজেস্ট সেলুলোজ তাকে আমরা বলি সেলুলেজ, যেটা কিনা ডাইজেশন করতে সাহায্য করে সেলুলোজকে তাকে আমরা সেলুলেজ বলি। অ্যান্ড ইট ইজ নট প্রোডিউসড বাই মোস্ট অ্যানিমালস, সাম মাইক্রো অর্গানিজম টেক ব্যাকটেরিয়া অ্যান্ড প্রোটোজোয়ান ক্যান প্রোডিউস সেলুলেজ। However, animals which digest cellulose contain microorganism in their gut, which produce cellulase enzyme. This is a symbiotic relationship. তার মানে যারা ruminants হয় তাদের স্টমাকের মধ্যে পার্টিকুলার একটা মাইক্রোবস থাকে যারা এনজাইম প্রোডিউস করে, সেই এনজাইমগুলো কিন্তু জিনিসটাকে ডাইজেশন করতে সাহায্য করছে। সো এবার চলো আমরা দেখি, সেলুলোজ তাহলে একমাত্র একটা প্ল্যান্ট মেটেরিয়াল যেটা অ্যানিমালরা ডাইজেশন করতে পারে না ডিউ টু ল্যাক অফ মাইক্রোঅর্গানিজম প্রেজেন্ট ইন দেয়ার গাট। তো এটা কার মধ্যে থাকে, একমাত্র রুমিনান্টসদের মধ্যে থাকে। সো এবারে চলো আমরা লাস্ট দেখে নিই যে এই সেলুলোজ কিভাবে খাবারটা যাচ্ছে। সো ফার্স্ট অফ অল মাউথ, দেয়ার ইজ নো এনজাইম সিক্রেশন ইন দ্য মাউথ, সো অনলি ম্যাস্টিকেশন চিবানো বা জাবর কাটা যেটাকে বলেন, সফটেনিং অফ ফুড অকার্স। মুভমেন্ট অফ ফুড ইন দ্য ইসোফেগাস ইজ বাই পেরিস্টালসিস, খাবারটা ভালো করে পেরিস্টালসিস চলন মানে ভালো করে মুভমেন্ট হচ্ছে মুভমেন্ট হচ্ছে মুভমেন্ট হচ্ছে, খাবারটা সফটেন হলো। নাও রুমেন, দিস ইজ দ্য লার্জেস্ট কম্পোনেন্ট অফ দ্য স্টমাক ওয়ার ফুড ইজ স্টোর্ড টেম্পোরারি, মানে সেলুলোজ ইজ স্টোর্ড টেম্পোরারি বিফোর রিটার্নিং টু দ্য মাউথ ফর চিউইং। দ্য ফুড ইজ রিটার্ন টু মাউথ বাই অ্যান্টি পেরিস্টালসিস, পেরিস্টালসিস যেদিকে মুভমেন্ট হচ্ছিল তার উল্টো দিকে মুভমেন্ট হয়, সেটা আমার মুখে ফিরে গেল। দ্য রুমিনেন্ট দেন লাইজ ডাউন কোয়াইটলি অ্যান্ড চিউজ দ্য কাট, চেবানো শুরু হলো। দে ওয়েন দ্য ফুড ইজ সাফিসিয়েন্টলি চিউড ইট ইজ সোয়ালোড অ্যান্ড দ্য পাসড ইনটু দ্য রেটিকিউলাম, সাফিসিয়েন্টলি চেবানোর পর চলে গেলো সেটা রেটিকিউলাম। নাও রেটিকিউলাম ব্যাকটেরিয়া অ্যাকশন সেখানে কন্টিনিউস হচ্ছে, ইট অলসো সেপারেটস ফাইনলি গ্রাউন্ড মেটেরিয়াল ফ্রম কোর্স ওয়ান্স অ্যান্ড দেন রিটেইনস অ্যান্ড হার্ড পিসেস অফ উড, ঠিক আছে, মানে ফাইনলি পোর্শনগুলোকে পাঠালো আবার মোটা মোটা যে হার্ড পিস অফ উডগুলোকে বাইরে নিয়ে এলো। ওমাসাম কনসিস্ট অফ প্যারালাল লিফ লাইক কম্পার্টমেন্ট, কতগুলো কম্পার্টমেন্ট আছে বইয়ের পাতার মতো, উইথ রাফ সারফেস দ্য ফুড ইজ গ্রাউন্ড ফাইনলি, সেখানে গিয়ে খাবারটা ভালো করে গ্রিন্ডিং হলো, চূর্ণ বিচূর্ণ হলো এবং সেখান থেকে অ্যাবজর্পশন অফ ওয়াটার টেক্স প্লেস ইন অ্যাট দিস রিজিয়ন, সেই রিজিয়নে গিয়ে খাবারটা অ্যাবজর্ব হলো। নাও অ্যাবোমাসাম অলসো কল দ্য ট্রু স্টমাক, সেখানে গিয়ে এনজাইম অ্যাকশন করলো, প্রোটিন টেক্স প্লেস হেয়ার বিয়ন্ড দ্য পয়েন্ট ডাইজেশন টেক্স প্লেস লাইক ইন ম্যান, সেখানে মানুষের মতো ডাইজেশন হলো। সো আমরা সেলুলোজ যেভাবে ডাইজেশন হয় ওরা তো বেসিক্যালি ফুড হিসেবে তারা গাছপাতাই খায়, তো এইভাবেই তাদের ডাইজেশনটা কমপ্লিট হচ্ছে। তো আমরা যদি রুমিনাল স্টমাকের মাধ্যমে খাবার ডাইজেশন কী করে হয় বা সেলুলোজ কী করে ডাইজেশন হয়, দুটোই কিন্তু একই মেথডস হবে। সো আই থিঙ্ক তোমাদের এই কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়েছে, অল দ্য বেস্ট। এবং এরকম আরও কোয়েশ্চেনের অ্যান্সার পেতে হলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, ভালো থেকো, এবং তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানিও, আমরা তার রিপ্লাই যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ।